আজকে আমরা একটু পিটুনিয়া গাছের চারা লাগাচ্ছি। পিটুনিয়া আগেরবারে যে ফুল ফুটেছিল সেখান থেকে আমি বীজ কালেক্ট করে রেখেছিলাম। খুব ছোট পিটুনিয়ার বীজগুলো, সুজির দানার মতন, তো আজকে বীজগুলো লাগানো হচ্ছে। দেখা যাক কীরকম কী চারা গজায়। মাটিটা রেডি করা হচ্ছে, মাটি ঠিক না, 70% ভার্মি কম্পোস্ট আর 30% সাদা বালি নদীর, এটা দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে। এর উপরে এখন বীজটা স্প্রেড করে দেব, দেওয়ার পরে একটা স্প্রিঙ্কল করে জল দিয়ে দেব, দিয়ে সেলোফিন পেপার দিয়ে বেঁধে দিতে হবে ব্যাপারটা, যাতে জিনিসটা ময়েস্ট থাকে। তারপরে চারা গজাবে, একটু টাইম নেয়, এত ছোট সিড তো টাইম নেবে বীজ গজাতে। দেখা যাক কেমন হয়। দুটো টব রেডি করা হয়েছিল, তাতে বীজগুলো ছড়ানো হয়ে গেছে। এবারে এই যে সেলোফিন পেপার খুলে এটাকে টাইট করে বেঁধে দিতে হবে, আর ভেজা ভেজা থাকবে ভেতরটা, রোজ একটু দেখতে হবে, লক্ষ্য করে। রোজ না, এখন কদিন পরে, সবে তো লাগানো হলো, এত ছোট বীজের দানা যে কদিন পরে নোটিশ করতে হবে যে বীজ চারা কিছু গজালো কি না। নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত চ্যানেল স্পন্টেনিয়াস লাইফে। আজ আবার কদিন পরে একটু গাছপালা নিয়ে পড়েছি। পিটুনিয়া বীজ তো কেমন করে দেখালাম আপনাদের। তাহলে ভিডিওটা চলতে থাক, পরে আবার একটু ফুল টুলও দেখাবো। পদ্মটা ফোটার কথা বলেছিলাম যে পদ্মটা ফুটলে দেখাবো, পদ্মটাও আশা করি আজকে দেখাতে পারবো। ভিডিওটা চলতে থাক, আপনারা সঙ্গে থাকুন। আসলে কি বলুন তো, গাছপালা ফুল এগুলো খুব মন ভালো করে দেয়, এগুলো নিয়ে থাকলে সময়ও ভালো কাটে। তাই মনে ভাবি মধ্যে মধ্যে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাছপালা ফুলগুলো, আশা করি আপনারাও এনজয় করেন। অনেকেই ফুল গাছ ভালোবাসেন, লাগাতেও ভালোবাসেন। আজকাল সবাই হয় বারান্দা বাগান নয় ছাদ বাগান কিছু না কিছু করেই থাকে, সেই জন্য আপনাদের একটু ভালো লাগে, শেয়ার করার চেষ্টা করি। আশা করি ভিডিওটাও ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
এই জলপদ্মটা আসলে অসময় হয়ে গেছে, দুর্গাপূজার সময় পদ্ম ফোটার কথা, সেখানে এখন তো নভেম্বর মাসে এসে পদ্মের কুঁড়ি বেরিয়েছে। ভেবেছিলাম পদ্মটা বেশি ভালো করে ফুটবে না, যা হোক মোটামুটি ঠিকঠাকই ফুটেছে। তবে সিজনে হলে আর একটু বড় হতো, এখন অতটা বড় হয়নি। আর অ্যাট এ টাইম দুটো তিনটে চারটে ফুলও ফোটে, কিন্তু এখন অফ সিজন হয়ে গেছে, জানি না কী হবে। এই একটা ফুটতে ফুটতেই আর একটা কুঁড়ি দেখা যায়, এখনও সেরকম দেখতে পাইনি। দেখা যাক, দেখা গেলে আবার আপনাদের দেখাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।